ফিলিস্তিনি জঙ্গিদের তুলনায় এখন লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ চিন্তা বাড়াচ্ছে ইসরায়েলের। হেজবুল্লাহর হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বহর এবং সংখ্যাধিক দিক্য দেখে এমনটাই মনে করছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উত্তর ফ্রন্টে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর তুলনায় হেজবুল্লাহ 10 গুণ বেশি শক্তিশালী। সম্প্রতি ইসরায়েল সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ বৈঠকে গ্যালান্ট এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি সরকারকে উত্তর ফ্রন্টের লেবাননের সীমান্ত অঞ্চলে সামরিক সরঞ্জাম স্থানান্তর চূড়ান্ত করতে বলেছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স ইতিমধ্যে ইসরায়েলের দক্ষিণ প্রান্ত গ্যালিলি অঞ্চলে একটি ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলছে। যুদ্ধে আহতদের দ্রুত চিকিৎসার জন্য এই ফিল্ড হাসপাতাল জরুরি ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, শনিবার 7ই অক্টোবর ইসরায়েলে মাত্র 15 মিনিটে 5 থেকে 7 হাজার রকেট হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী। এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও। এ পর্যন্ত বিষয়টি দুপক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু অভিযোগ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি হামলার প্রতিবাদে এরপর ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট মিসাইল হামলা চালায়। এছাড়া ইসরায়েলের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য বেশ কিছু সদস্যকেও পাঠায়, যদিও সেই হামলারও পাল্টা জবাব দেয় ইসরায়েল। পেন্টাগনের বিবৃতি অনুসারে গ্যালান্টের সঙ্গে একটি ফোন কলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী নয়েট অস্টেন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হিজবুল্লাহর আক্রমণ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। উল্লেখ্য, অস্টেন গত সপ্তাহে ইসরায়েল সফরের সময় জোর দিয়ে বলেছিলেন যে আমি প্রতিরক্ষা জোরদার করতে এই অঞ্চলে অতিরিক্ত সম্পদের আদেশ দিয়েছিলাম। যে কোনো দেশ বা গোষ্ঠী যারা এই পরিস্থিতিতে সুবিধা নিতে এবং সংঘাতকে প্রসারিত করার চিন্তাভাবনা করছে তাদেরকে বার্তা দেবে, এটি করবেন না। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স আগেই হেজবুল্লাহকে হামলা চালিয়ে ফের এর ফল মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছিল। যদিও ইসরায়েলের সেই সতর্কবার্তায় কোনো কান দেয়নি হেজবুল্লাহ। হেজবুল্লাহ সরাসরি জানিয়ে দেয়, ফিলিস্তিনি জঙ্গি ইসরায়েল দ্বন্দ্ব থেকে দূরে থাকার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক আহ্বানে কর্ণপাত করবে না তারা। হেজবুল্লাহ টিভি আল মানার ডেপুটি চিফ লাইম কাসেমকে উদ্ধৃত করে বলেছে, মহাশক্তি আরব দেশগুলো জাতিসংঘের দূতরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ না করতে আমাদের পর্দার আড়ালে ডাকলে কোনো প্রভাব পড়বে না। হেজবুল্লাহ তার দায়িত্ব পুরোপুরি জানে, আমরা প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত, এই কথাও বলেছেন তারা। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন। এখন আজতক বাংলা রয়েছে আপনার একেবারে হাতের মুঠোয়। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন। আর আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে বাংলা নিউজ চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ফলোয়ার্স। ফিলিস্তিন এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন এই সমস্ত কিছুর মধ্যে এবারে নতুন করে যেন চিন্তা বাড়তে শুরু করেছে। ফিলিস্তিনি জঙ্গিদের তুলনায় এখন লেবাননের গোষ্ঠী নাকি হেজবুল্লাহ বাড়াচ্ছে বেশি চিন্তা ইসরায়েলের, এই তথ্য সম্প্রতি সামনে এসেছে। হেজবুল্লাহর হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বহর এবং সংখ্যাধিক্য দেখে এমনটাই মনে করছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট
জানিয়েছেন যে ইরান সমর্থিত লেবাননের হেজবোল্লার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উত্তর ফ্রন্টে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুলনায় হেজবোল্লা 10 গুণ বেশি শক্তিশালী। সম্প্রতি ইসরায়েল সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ বৈঠকে গ্যালান্ট এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি সরকারকে উত্তর ফ্রন্টে লেবাননের সীমান্ত অঞ্চলে সামরিক সরঞ্জাম স্থানান্তর চূড়ান্ত করতে বলেছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স ইতিমধ্যে ইসরায়েলের দক্ষিণ প্রান্ত গ্যালিলি অঞ্চলে একটি ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলছে। যুদ্ধে আহতদের দ্রুত চিকিৎসার জন্য এই ফিল্ড হাসপাতাল জরুরি ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, শনিবার 7 অক্টোবর ইসরায়েলে মাত্র 15 মিনিটে 5 থেকে 7 হাজার রকেট হামলায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী রীতিমতো আঘাত করতে শুরু করে। এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও। এখনও পর্যন্ত এই বিষয়ে দুপক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল বিষয়টি, কিন্তু অভিযোগ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল হামলার প্রতিবাদে এরপর ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লা ইরান ইসরায়েলকে লক্ষ্য করে রকেট মিসাইল হামলা চালায়। এছাড়া ইসরায়েল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য বেশ কিছু সদস্যকেও পাঠায়, যদিও সেই হামলারও পাল্টা জবাব দেয় ইসরায়েল। পেন্টাগনের বিবৃতি অনুসারে গ্যালান্টের সঙ্গে একটি ফোন কলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কথা হয় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের হিজবুল্লাহদের আক্রমণ বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি। উল্লেখ্য, অস্টিন গত সপ্তাহে ইসরায়েল সফরের সময় জোর দিয়ে বলেছিলেন, আমি প্রতিরক্ষা জোরদার করতে এই অঞ্চলে অতিরিক্ত সম্পদের আদেশ দিয়েছিলাম। যে কোনো দেশ বা গোষ্ঠী যারা এই পরিস্থিতির সুবিধা নিতে এবং সংঘাতকে প্রসারিত করার চিন্তাভাবনা করছে তাদেরকে বার্তা দেবে, এটি করবেন না। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স আগেই হেজবুল্লাহকে হামলা চালিয়ে গেলে ফল মারাত্মক হতে পারে বলে আগেই সতর্ক করেছিল। যদিও ইসরায়েলের সেই সতর্কবার্তায় কোনো কান দেয়নি হেজবুল্লাহ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজতাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করুন।